পুকুরে আমরা করবো চান। টিকিট কত করে? রিসোর্টের মালকিন ৩৮-৪০ ডিগ্রি আর আমার সাথে এই যে বন্ধু বান্ধব, কোথায় যাচ্ছি বলতো? আমরা কোথায় যাচ্ছি বন্ধু? ফুলবাড়ি কোথায় যাচ্ছি? সোনামণি ফুলবাড়ি কোথায় যাচ্ছি? ফুলবাড়ি সুইমিং পুল এই জায়গায় যাবো। তোমরা জাস্ট কন্টিনিউ রাখো ব্লগটা। ফাইনালি লিখলি কিন্তু আর তোমার অনেকজন ভাবেছেন হঠাৎ করে বাংলা ভাষা কীটা কচ্ছে। অ্যাকচুয়ালি আমি ট্রাই করেছি, ট্রাই অ্যাকচুয়ালি মোর ইন ফিউচারে আশা আছে যে আমি বাংলা ভাষায় ভিডিও শুরু করি। তার কারণ হচ্ছে রাজবংশী ভাষা অনেকে বোঝা পায় না। সো এটা নিয়ে আমি অবশ্যই খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে আসিম, সে ভিডিও অল ডিটেলস অল ইনফরমেশন দেবে যে বাংলা ভাষা হঠাৎ করে চিন্তা ভাবনা করার কারণটা কি, সেটা বিষয়ে আমি আপাতত কোনো ইস্যু দিবানু রাও কাটিবানু। তো জাস্ট কন্টিনিউ রাখো। সামনের যে মোড়টা দেখলেন সেটা হচ্ছে আম পাখিরি মোড়, এই পাখার মোড়টা। আর ঠিক আমার নিগলিগুলো এই পাখায় লোকেশন পাই যাবেন। আর তোমার একটা জিনিস আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি, মোড় যে লোকেশনটা থাকবে সেটা হচ্ছে সাউডিংই টু বেলাগাঁও, মানে মোর লোকেশন। তো তোমাকে কী করবেন, সেই লোকেশনটা যাবেন অ্যান্ড ডিরেকশন, অ্যাকচুয়ালি তোমার ডিরেকশনও ক্লিক করবেন, তাহলে তোমার যাই জিরে তোকায় ভিডিও খান দেখো না কেন, সেই ডিরেকশন থেকে তোমার অটোমেটিকলি তোমার বাড়ি থেকে দিবে। আর ওই যে মনে হচ্ছে ওইটা, চলো জাস্ট আমার যাই, খুব কাছাকাছি আর বেশি দেরি নাই। ও আর আজকে কিন্তু পুরা গরম দিছে গাইস, এই গরম আর চিনিবা লাগবে। খুব কাছে শিলিগুড়ি শহর থেকে আনি রিসোর্ট অ্যান্ড পুল। এই যে মাই গড, মুই তো ভাবিছু যে মুইয়া যাচ্ছু। কিরকম মনে হচ্ছে এই ভিড় দেখে তোর? এই ভিড় দেখে মনে হচ্ছে যে প্রচুর ক্রাউড। আর আমরা ভিতরে যাব, এর ব্যাপারে এক্সপ্লোর দিব, কারণ জানবো কত টাকা টিকিট, কিভাবে যেতে হয়, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। এই পুকুরে আমরা করবো চান, এই যে ফ্রি ফ্রি সুইমিং পুল। সো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এলাম। এটা কিন্তু নতুন ঘুরছে, মাত্র 7 দিন হয়েছে, অনলি 7 ডে, এর ব্যাপারে আমরা জানবো। দাদা টিকিট কত করে? 200 টাকা। এটা কি নতুন? 15 দিন হয়েছে। এটা কোন জায়গায় একটু বলে দিবেন। সরকার পাড়া লোকেশন মানে বেলাকবার কোন পাশে আসতে লাগবে? হানি রিসোর্ট। লজ্জা পাচ্ছেন না কথা বলতে, ভয় পাবেন না, ঠিক আছে আপনাকে ইউটিউবে জানবো। সো ফাইনালি হানি রিসোর্টে আপনারা আসবেন। এটা কিন্তু রিসোর্ট, 200 টাকা টিকিট মাত্র, অনলি 50 ডে, মাত্র 15 দিন হয়েছে, আর এর ব্যাপারে আরও এক্সপ্লোর হবে। এটা হচ্ছে বাইরের লুক দেখাচ্ছেন, এটা হচ্ছে বাইরের লুক। আর এটা কিন্তু খুব মাত্র নতুন, 15 দিনের মধ্যে রিসোর্টটা খুলেছে, অলরেডি কিন্তু তাতে নাম কামাই নিয়েছে, কারণ দেখা পাচ্ছেন গাড়ি টাড়ি কেন, মাত্র 50 ডে হয়েছে আর 15 দিনের মধ্যে এটা ওপেনিং হয়ে গেছে। এটা হচ্ছে জায়গাটার নাম কী কল, আমপাকরি না আমপাকরি, লোকটা বোধ হয় শিনিবার তানা পয়সা খরচা করবে, খুব সকাল উঠছে না। দেখো ফাইনালি টিকিট কাউন্টারে কীভাবে ভিড়। ইনি হচ্ছেন আমাদের রিসোর্টের মালকিন বলা চলে। দি এই রিসোর্টটা কত করে টিকিট? 120। এটা কি আমি ইউটিউবে ছাড়বো? ইউটিউব চ্যানেল আছে তো, অসুবিধা নেই তো? ঠিক আছে। আজকে কি স্পেশাল কিছু আছে নাকি? ও 120 টাকা। লোকেশন কীভাবে আসবে, বাইরের লোক যদি আসতে চায়? মানে কী লিখবে এটার ব্যাপারে, জায়গাটার নাম কী লিখবে? হানি রিসোর্ট। ঠিক আছে, ধন্যবাদ। প্লিজ
এটা আছে গাইস সুইমিং পুলের লাইসেন্স, বলে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, এরকম চান করার লাইসেন্স, এটা আমাদের লাইসেন্স হয়ে গেল। দাদা ঢুকতে পারি? যাই ভিতরে দেখা যাক কি হয়। গাইস চান করার জন্য হয়ে গেল, তো তোমার আমি কয়ে দেশু মাত্র 120 টাকা এদিকার সুইমিং, সেটা আছে আনলিমিটেড, মানে যতক্ষণ চিনে শিনবা পারেন। আর 120 টাকা আজকের দিনটা তাহলে স্পেশাল, কারণ হচ্ছে আজ বলে কি একটা অনুষ্ঠান আছে, মানে আমার স্পেশাল মাত্র 15 দিন হয়েছে, যার জন্য সুইমিং পার্টি করা চলে, ভিজে ভিজে সব আছে, জাস্ট দেখি মো তাহলে এই জিনিসটা যাবো। তোমাকে তো কাজ শোনা ভগবান, কারণ জলের কোয়ালিটি দেখো, এই যে জল
কিজনকে বলে দি। সো গাইস ফাইনালি আমি রিসর্টটা আসিছো, আর আমি একটা জিনিস চুরি করি গাইস, তুমি চুরি করি কি চুরি করার আগে ভালো ফলের নাম কি আমি জানি, এই ফলটার নাম কারো যদি খোবা পান অবশ্যই খোবেন, কেমন দেখি না তোমার যদি কারো রেস্ট করিবার চান গাইস যদি হজরি যান অবশ্যই পিছনে চলে আসবেন, আর মোর মতো এই ফলটার নামের নাম আমি জানো না বাট ভালো লাগাছে জল জোয়া টাইপের, তোর কাজ চুরি করেন না, আমি চুরি বুঝু চুরি করে খাবার দিছু, তোমার কাজ চুরি করেন না কিন্তু যাই ভিডিও খান দেখবে মালিক তো পরে টিকিট নিশ্চয়ই দেখবে, তো মানে আমি সরি দুঃখিত একটা নীতি মনে কিছু করবেন না। তো যাই হোক গাইস ফাইনালি সিনার ডিনার করে আমি নিগলি গেলো, মাত্র 120 টাকার টিকিট, অবশ্যই তোমার আসবেন 120 টাকায় সেরকম বেশি কিছু পাবা না, তবে যা পাবেন মোর পক্ষে একদম সুপার হিট নাইস। আর এই যে সুইমিং পুল ডেস্টিনেশন তুমি নিগলি গেলো কালা ভাঙিয়েছি, অ্যাকচুয়ালি প্রচুর নাচিছু আর প্রচুর এনজয় করছো। তো যাই হোক তোমার যদি আজকের এই ভিডিও গান ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেন, ইনস্টাগ্রাম ফলো করে দেন, দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, তাদের সঙ্গে সুস্থ থাকো ভালো থাকো, জয় হিন্দ টাটা।